घोषित হলো KKR এর রিটেন প্লেয়ারদের নাম। রিটেনশন তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ প্লেয়াররা। নিলামের আগেই বেশ শক্তিশালী স্কোয়াড ধরে রাখলো নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগেই তিনটি প্লেয়ারকে ট্রেড করে কিনে বাজিমাত করেছে তারা। সো এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন প্লেয়ারকে রিটেন করে রেখেছে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এক নম্বর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, দু নম্বর বরুণ চক্রবর্তী, তিন নম্বর নীতিশ রানা, চার নম্বর ভেঙ্কটেশ আয়ার, পাঁচ নম্বর উমেশ যাদব, ছ নম্বর টিম সাউদি, সাত নম্বর অ্যান্ড্রে রাসেল, আট নম্বর সুনীল নারিন, ন নম্বর শেলডন জ্যাকসন ও দশ নম্বর রিঙ্কু সিং। তো এই হচ্ছে KKR এর রিটেন প্লেয়ারদের তালিকা। এছাড়াও তিনটি প্লেয়ারকে ট্রেড করে কিনেছে তারা। তাদের মধ্যে একজন হলো লকি ফার্গুসন, রহমানুল্লাহ গুরবাজ এবং শার্দুল ঠাকুর। তো এই হচ্ছে IPL 2023-এর নিলামের আগেই KKR এর এক শক্তিশালী স্কোয়াড। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এই দল নিয়ে KKR কি IPL 2023-এ বাজিমাত করতে পারবে? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং KKR এর ফ্যান হয়ে KKR কে IPL 2023-এ বাজিমাত করতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং IPL ও KKR সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।